আজকে বেরানব্বই ভাগ মুসলমানের দেশে যেই দেশের অধিকাংশ জনপ্রতিনিধিরা মুসলমান যেই দেশে বেরানব্বই ভাগ মুসলমান বসবাস করে সেই দেশে আমার নবীকে নারী লবি বলে গালি দেওয়া হয় সাহস দেখা চিল্লা জোরে বলো ঠিক কিনা মুসলমান শুনে রাখো আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজন দুই হাজার হবে প্রয়োজন দুই লক্ষ হবে প্রয়োজন দুই কোটি হবে তারপরেও আমার নবীর ইজ্জতকে এই বাংলার জমিনে অপমান হতে দেব না এদেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে আমরা বাধা দেই না বৌদ্ধরা পালন করে বাধা দেই না হিন্দুরা পালন করে বাধা দেই না সব ধর্মের লোকরা পালন করবে বাধা দেব না কিন্তু মুসলমান নাম দেবে আমার নবীকে শেষ নবী মানবে না ওরা বাংলার জমিনে বসবাস করার অধিকার রাখে না অধিকার রাখে না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানে কাফেলা পাঠালেন ঠিকানা দিয়ে ওই ঠিকানায় যাও তখনই গিয়ে যুদ্ধ করে ওই জায়গাটা ইসলামের জন্য বিজয় করে নিয়ে আস একজন আমির বানিয়ে দিলেন সিপাহ সালার বানিয়ে দিলেন সেনাপতি বানিয়ে দিলেন সেনাপতি কাফেলা নিয়ে রওনা করতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাতন পদ্ধতি অনুযায়ী যদি সেইতে হয় মাঝখানে বিশাল এক নদী পড়ে যায় পার হওয়ার কোনো রাস্তা পায় না পার হওয়ার কোন মাধ্যম খুঁজে পায় না কোন মাধ্যম নাই নদীর ওই পারে গিয়ে পার হবে কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা মেনে 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 তারপরে ওপারে গিয়ে যুদ্ধের ময়দানে শরীক হতে হবে কেমনে শরীক হবে সব কাফেলা ময়দানে নদীর পারে এসে দাঁড়িয়ে গিয়েছেন সেনাপতি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন আয় আল্লাহ তোমার নবীর দ্বীন জিন্দা করার জন্য তোমার কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমরা নদীর ওই পারে যাব ও পারে গিয়া গিয়া তারপরে তোমার কোরআন বাস্তবায়নের জন্য তোমার কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আমরা কাজ করব ময়দানে কাজ করব যুদ্ধ করব আয় আল্লাহ পার হওয়ার কোন মাধ্যম খুঁজে পাই না আমাদেরকে ওই পারে পার হওয়ার সুযোগ করে দাও সুযোগ করে দাও আল্লাহর বান্দা সিপাহ সালার সেনাপতি যখন বারবার করে হাত ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন হঠাৎ করে পেছন দিক থেকে আওয়াজ আসে দাঁড়িয়ে কেন আছো পানির উপর দিয়ে হেঁটে কেন পার হও না হঠাৎ করে সেনাপতি ডাক দিলে তাড়াতাড়ি করো দাঁড়ায় যাই কোনা পানির উপর দিয়ে কদম ফেলাইতে আরম্ভ করো পানির উপর দিয়ে কদম ফেলাও তবে সাবধান পানির উপরে দিয়ে যখন কদম ফালাইবা সাবধান করে তোমাদেরকে বলে যাই নিচের দিকে তাকাইবা না একদম নদীর মাঝখানে যখন যাইবা তখন নদীর টং টলে পরিষ্কার পানি দেইকা সাবধান কারো যেন পানি আবার পান করতে মনে না চায় পানি পান করার লোভে পড়ে যেও না পিপাসা লাগলা পান করবা না সামনের দিকে চলো যে যার মতো করে সেনাপতির হুকুম দিয়া এক এক করে চলতে আরম্ভ করেছেন কেউ ঘোড়া নিয়ে পার হয়ে যায় কেউ উট নিয়ে পার হয়ে যায় কেউ তো আবার পায়ে হেঁটে পার হয়ে যায় নদী পার হয়ে গেল দ্রুত চলার কারণে একজন সাহাবীর ঘোড়ার গলার মধ্যে একটা রশি দিয়ে পানির একটা পাত্র বাঁধা ছিল দ্রুত চলার কারণে রশি ছিঁড়ে পানির পাত্র নদীর মধ্যে পড়ে যায় আল্লাহর বান্দা নবীর নবীর সাহাবাই সাহাবি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আগে নদী পার হইয়া গিয়া সেনাপতির হাত ধরে কান্না আরম্ভ করেছেন সেনাপতি আবার আপনার আদেশ পাইয়া আমি পার হয়ে গেলাম নদী পার হয়ে গেলাম দ্রুত চলার কারণে আমার সাথে একটা পানির পাত্র ছিল পানির পাত্রটা নদীর মধ্যে পড়ে গেছে আমাকে যেমন করে হোক আমাকে পানির পাত্র উঠে দেন
সেনাপতি ধমক দিল ভাই এটা কেমন করে সম্ভব ওই বিশাল উত্তর ঢেউয়ের মাঝখানে তোমার পানির পাত্র পড়ে গেছে কিভাবে সেই পানির পাত্র আনব কম দামের একটা পানির পাত্র ওটা ছেড়ে দাও ওটা নিয়ে তো টেনশন করা লাগবে না এত প্রেশন হওয়া লাগবে না ওটা ছেড়ে দাও তোমার জন্য আল্লাহ তাআলা আরো বড় কোন পানির পাত্রের ব্যবস্থা রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওখানে দাঁড়িয়ে কামটা আরম্ভ করেছেন সেনাপতি আমার আমি ওই পানির পাত্রটা না দিয়ে এখান থেকে যাব না প্রয়োজনে যুদ্ধের ময়দানে শরীক হব না কারণ হলো যদিও পানির পাত্রটার দাম আপনার কাছে মোটেও নাই কিন্তু আমার কাছে পানির পাত্রটার দাম আছে ওই পানির পাত্রটা অল্প মূল্যের হতে পারে কিন্তু আমার কাছে এটার অনেক বড় দাম কেন কেন বলে এটার দাম হওয়ার কারণ হলো এই পানির পাত্রের মধ্যে মুখ লাগাইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন পানি পান করছে আমার নবী জমিন থেকে বিদায় নেওয়ার পর নবীর স্মৃতি ধারণ করে রাখার জন্য পানির পাত্রটা আমার কাছে রেখেছি আমার নবী যেখানে পানির মধ্যে মুখ লাগায় পানি পান করতেন আমি ওখানে চিহ্ন দিয়ে রেখেছি আমিও সেখানে মুখ লাগায় লাগায় পানি পান করি আমি পানির পাত্র পাওয়া ছাড়া এই ময়দান ছেড়ে আমি যাব না সেনাপতি আশ্চর্য হয়ে গেলেন বিশাল উত্তর ঢেউ ঢেউয়ের মধ্যে দেখে কেমনে পানির পাত্র আনা যায় কিন্তু দুনিয়ার কোন মানুষ পানির পাত্র আনতে পারে না মালিক চাইলে সম্ভব না অসম্ভব ছিল আর একটু জোরে আওয়াজ করে বলো মালিক চাইলে সম্ভব না অসম্ভব জোরে বলো যে মালিক আপনারে আমারে খাওয়ায় পড়ায় বাঁচাইতে পারে না সম্ভবকে সম্ভব করতে পারালেন এক ফোঁটা নাপাক পানি দিয়ে তো সুন্দর মানুষ বানাইতে পারালেন সেই মালিকের কাছে এই ছোট্ট বিষয় ফেরত দেওয়া কোনো বিষয় না সাহাবীর আবেদন পাইয়া আল্লাহর নবীর সাহাবী সেনাপতি যিনি ছিলেন নদীর মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন পানির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বলেন এই পুরো সাগরের মধ্যে আল্লাহর এমন কোন মখলুক কেউ কে আছো যে মখলুক নবীর প্রিয় সাহাবীর প্রিয় পানির পাত্রটা ফিরিয়ে দিবা কেউ কে আছো একবার করে ডাক দেয় দ্বিতীয়বার ডাক দেয় আবার তৃতীয়বার ডাক দেয় তৃতীয়বার ডাক দিলে হঠাৎ করে খেয়াল করতেছে মা চাইসা আল্লাহর বান্দার পানির পাত্র সেনাপতির হাতে দিয়ে যা আল্লাহু আকবার চিল্লাও যায় নাকি বীর শহীদ আমির স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদ আমির স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে নির্বাতি ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদের স্মৃতি ওই মদিনার ইসলাম বাংলাদেশে এমনি এমনি আসে না রে মুসলমান মদিনার ইসলাম বড় কষ্টের কারণে ইসলাম এখানে আসছে ঠিক কিনা বলে মদিনায় আমার নবীর ইসলাম আজকে বাংলাদেশে বসে কামরাঙ্গীর চরের মতো এলাকায় বৈশা নিরাপত্তার সাথে কত চমৎকার করে দিনের বয়ান শুনো মুসলমানের একমাত্র কারণ আছে আমার নবীর দান্দান মোবারক শহীদ হওয়া এটা বড় কারণ আমার নবীর রক্তের বিনিময়ে ইসলাম এদেশে এসেছে আমার নবীর মাথার লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যাওয়ার বিনিময়ে ইসলাম এদেশে এসেছে রে মুসলমান সাহাবায়ে কেরামদের শাহাদাতের বিনিময়ে ইসলাম এদেশে এসেছে চিল্লায় আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা ঠিক কিনা বলো রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি ভুলব না ভোলা যায় নাকি
আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছো বিজয় তোমরা নয় ইনসাফের ধূম পতাকা তুলে ধরেছো তোমরা আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছো বিজয় তোমরা নয় ইনসাফের ধূম পতাকা তুলে ধরেছো তোমরা আল কোরআনের আহ্বানে নির্যাতীদের পাশে দাঁড়ানে আল কোরআনের আহ্বানে নির্যাতীদের পাশে দাঁড়ালে আরশে আজিমের প্রতিবেশী হল পেলে জান্নাতে বাড়ি ভুলবো না ভুলে যায় নাকি বীর শহীদের স্মৃতি ঠিক কিনা বলেন না আমার নবী দোয়ার ফসল আমার নবী আমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়ার ফসল পয়গম্বরের সাহাবী হযরত ওমর নবীর দোয়ার ফসল ইমাম বুখারীর চোখ উড়ে যাওয়া আবার চোখ ফিরে আসা এটাও আমার নবী ইমাম বুখারীর মায়ের দোয়ার ফসল এ দুনিয়ার মুসলমান নবীর সাহাবাই কারাম দোয়ার বিনিময়ে নদী পার হয়ে যায় নবীর সাহাবীদের দোয়ার ফসল ঠিক কিনা জোরে বলো আর ভাই সমস্ত নবীরা দোয়া করেছেন আমার নবীকেও আল্লাহ তাআলা দোয়া করার অধিকার দিয়েছিলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নবিয়্যিন দাআওয়াতুম মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাআওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাআওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা রাহমাতুন লিল আলামিন বলেন দুনিয়ার মানুষ সমস্ত নবীদেরকে জান্নাত সমস্ত নবীদেরকে দুনিয়ার মধ্যে দোয়া করার অধিকার দেওয়া হয়েছিল আমি নবীকেও দোয়া করার অধিকার দেওয়া হয়েছিল আমি নবী সমস্ত নবীরা দোয়াটা দুনিয়ায় বসে করেছে আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই মুসলমান ভালো করে জানবেন এমনি তো সমস্ত নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় সব নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল কিন্তু তারপরে স্পেশাল করে আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন সহ অন্যান্য নবীদেরকে এমন একটা দোয়া করার অধিকার দিয়েছিল দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমার নবীকেও দোয়াটা করার অধিকার দিয়েছিলেন নবী আমার বলেন দোয়াটা করার সুযোগ থাকার পরেও আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই কেন করি নাই জানো আমি ওই নবী দোয়াটা কিয়ামতের ময়দানে আমার উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছি নবী কারে কইছিল আমার নবী তো আজ মদিনায় বসে কান্না করে ও মুসলমান কিয়ামতের ময়দানে নবী কাদবের সারাটা জীবন আমার নবী মদিনায় বসে কান্না করেন আমার নবী কান্না করেছেন জীবিত থাকা অবস্থায় নবী আজকে জমিনে নাই ওই রওজায় বসে আমার নবী কান্না করেন হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে আমার নবীর পরনে কাপড় থাকবে সাহাবায়ে কেরাম ফেরেশতারাও তাকিয়ে তাকিয়ে দেখবে আমার নবীর ডান সাইডটা কাদা মাটি মাখা রাহমাতুল লিল আলামিনের জিজ্ঞাসা করবে পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন রহমতুল লিল আলামিন বলবেন আমি আমার উম্মতের জন্য কবরে উৎসব ঘুমাইতে পারি না আমার উম্মতের জন্য কান্না করেছি
আমার আল্লাহ তাআলা ওইখানে একটা কাদার দাগ আমার শরীরের মধ্যে লাগায় দিছে এ মুসলমান মুহাব্বত করো তো আমার নবীরে মুহাব্বত করো চিল্লায় চিল্লায় বলো ঠিক কি না আর উস্তরে বলো ঠিক কি না আওয়াজ করে বলো ঠিক কি না আমেরিকা যাও চাইনিজ যাও জাপান জার্মান ইন্দোনেশিয়া ফ্রান্স মালয়েশিয়া বলো বলো মুসলমান বলো আমার নবীর রাউজায় যাইতে মনে চায় কি চায় না দুইটা হাত উঁচা করে বলো আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও আল্লাহ আর জোরে আল্লাহ জবান খুলে ডাক দাও আল্লাহ গো দয়ার মালিক যতগুলো বললাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম জীবনে একটা বার হলেও নবীর রাউজা না দেখাইয়া কাবা তওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না আওয়াজ করে জোরে বলো না আমি আরো জোরে বলেন না আমি سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے کشتہا بول کھلتے ہیں پڑھ پڑھ کے صلی اللہ پھول کھلتی ہے پڑھ پڑھ کے صلی اللہ زوم کر کہہ رہی ہے یہ باد سوا ایسے خوشبو چمن کی گلوں میں کہاں ایسے خوشبو چمن کی گلوں میں کہاں جو نبی کی پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت ہے حسین ہم نے مانا کہ جنت بہت ہے حسین چھوڑ کر ہم مدینہ نہ جائیں کہیں ایسی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب ہے بزنی یوسف بزنی میاں ارے کبھی کوئی جنتر مدد شاہ سے مدینہ تو نہیں مدینہ تو جنت سے یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے مسلمان بولو پاگل ہونے ہو کا আঙ্গুলটা উঁচা করে বলো এক নম্বরে হব কার আরো জোরে বলো কার দ্বিতীয় নম্বর ভালোবাসবো আমার নবীরে চিল্লা বলো দ্বিতীয় নম্বরে ভালোবাসবো কারে আরো জোরে বলেন কারে 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 সাহাবায়ে কারাম নিজের নবীর কাছে আসতেন নিজের ছোট ছোট বাচ্চাদেরকে নবীর কাছে নিয়ে আসতেন রাহমাতুল্লিল আলামিনের কাছে ছোট্ট বাচ্চা তালহা ইতালহা রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 7-8 বছর
বাবার সাথে রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসছেন বাবা ছোট্ট বাচ্চারে দূরে বসায় রাইখা রহমাতুল লিল আলামিনের সাথে কথাবার্তা বলতেছেন কথাবার্তা শেষ হয়ে গেলে বাড়িতে যখন বিদায় হয়ে যাবেন বাড়িতে রওনা করবেন ছোট্ট বাচ্চাটা বাবার হাত ধরে বারবার করে টান দেয় বাবা নিচের দিকে তাকায় বলে কি রে বেটা কি হলো তোর ছোট্ট বাচ্চা ডেকে বলে আব্বু হাত আমার কেন ধরে রাখছো এতক্ষণ তুমি আমার নবীর পাশে বসে 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 তুমি কত চমৎকার করে কথাবার্তা বলেছো আমার কি আমার নবীর সাথে কথা বলতে মনে চায় না হাত পা আমার একটু ছেড়ে দাও আমি আমার নবীর কাছে একটু কথা বলবো বাবা এই ছোট্ট বাচ্চারা আমি কি কথা শুনে হাত ছেড়ে দিয়েছে হাত ছেড়ে দিলে ছোট্ট বাচ্চা একটা দৌড় দিয়া রহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়ায় বলে পয়গম্বর আমার আব্বু একা কিন্তু আপনারে ভালোবাসেন আমিও কিন্তু আপনারে ভালোবাসি গুণবি আমার আমার আব্বু শুধু আপনারে একা ভালোবাসেন আমিও কিন্তু আপনারে ভালোবাসি এতক্ষণ আমার আব্বুরে অনেক সবক আপনি দিছেন নবী আমার একটা সবক আপনি দেন আমি যদি আজকের জীবনের শেষ দেখা হয় যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই মালিকের কাছে বলতে তো পারবো আল্লাহ নবীর একটা আদেশ পালন করে জমিন থেকে বিদায় হয়েছে বাচ্চাটা আমার নবীর সামনে কথা বলতেছে ছোট্ট বাচ্চাকে পরীক্ষা নেওয়ার জন্য আমার নবী ডেকে বললেন বাবা এক কাজ কর তোমার কবরের মধ্যে যে ছুরিটা আছে যাও যাও এই ছুরিটা বের করে তোমার বাবার মাথা কেটে আমার সামনে হাজির করে দাও এই ছোট্ট বাচ্চা বাবার মাথা কেটে আনার জন্য তার বাড়িটা কামড় থেকে টান দিয়ে বের করলেন রহমাতুল্লিল আলামিনের আদেশ পালন করার জন্য বাবার দিকে দৌড় রহমাতুল্লিল আলামিন ডাক রে তালহা শব্দ যাইবা না বাবার মাথাকে আনার জন্য যাইবা না আমি নবী তো এই জন্য জমিনের মধ্যে আসি নাই আমার আদেশ পাইয়া করো সন্তান বাবার মাথায় ছুরি ধরবে বাবার গলায় ছুরি ধরবে এই জন্য আমি নবী জমিনের মধ্যে আসি না বরঞ্চ আমি নবী এই জন্য জমিনের মধ্যে এসেছি আমার আদেশ পাইয়া সন্তান বাবার পা ধরে মাফ চাবে সন্তান বাবার আদর করবে যত্ন করবে আমি নবী তো এই জন্য জমিনের মধ্যে আসছি ছোট্ট বাচ্চা নবীজির দিকে তাকায় বলেন পয়গম্বর আল্লাহর কসম আমি যদি আপনি আমার নিষেধ না করতে আমি আমার বাবার মাথা কেটে আপনার সামনে হাজিরি করে দিতাম হ্যাঁ মুসলমান মালিকের কুদরত বুঝা বড় দায় এই ছোট্ট বাচ্চার সাথে আমার নবী জীবনের শেষ দেখাই ছিল এই দেখা রাতের বেলায় তাল্লা বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে প্রচন্ড জ্বরের কারণে তাল্লা জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন দুই তিন দিন পর হযরত বারা রাদিয়াল্লাহু আনহু তাল্লার বাবা আমার নবীর কাছে আসছে নবী আমার ডাক দেয় এ বাড়া আমার ছোট্ট আশিক তাল্লাটা কই তুমি না আসলে ওরে হাতে ধরে ধরে নিয়ে আসতা আজকে কেন ওরে সাথে করে নিয়ে আসলা না তাল্লার বাবা চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করে পয়গম্বর কেমনে নিয়ে আসবো কেমনে নিয়ে আসবো হুজুর আমার এই বাচ্চাটা তো জমিনে না আমার এই বাচ্চা জমিন থেকে বিদায় হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে নবী আমার ডেকে কয় এই বাড়া তুমি যদি আমারে বলতা আমি তো তোমার সন্তানটার জানাজা পড়ানোর জন্য যাইতে পারতাম কেন আমারে তুমি বললা না হযরত বারা রাদিয়াল্লাহু আনহু কান্না করেন আর বলেন পয়গম্বর বলতে চাইছিলাম কিন্তু আপনার ছোট্ট আশিক মৃত্যুর আগে আপনারা জানাইতে নিষেধ করছি আপনার এই ছোট্ট আশিকটা আপনার জানাইতে দেয় না বলে কেন আপনার এখান থেকে যাওয়ার পরে আমার বাচ্চাটার দিকে তাকায় দেখি প্রচন্ড জ্বর আমি বাচ্চাটারে উঠে কোলের মধ্যে মাথাটা নিলাম বাচ্চাটা থট 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 করে কাঁপতেছে আমি বাচ্চার মাথার মধ্যে হাত বুলাই বাচ্চাটা আমার দিকে তাকায় কান্না করে আর বলে আব্বু আমি মনে হয় আর জমিনের মধ্যে বাঁচবো না জমিন থেকে বুঝি বিদায় হয়ে যাবো তবে আব্বু তোমার কাছে আমি বলি
আমি যদি আজকে রাতটা বেঁচে থাকি আগামী কালকে সকালবেলায় যদি আমি মারা যাই আমার নবীর তুমি খবর দিবা নবীজন ওই সময় জানাজা পড়ায় দেয় আমার নবীজন নিজের হাতে আমার দাফন দিয়ে কবরের মধ্যে রাখে কিন্তু বাবা আমি যদি সকাল পর্যন্ত বেঁচে না থাকি আমি যদি রাত্রি বেলায় মারা যাই সাবধান আমার নবীর খবর দিবা না রাতের বেলায় খবর দিব কেন রে বাবা খবর দিব বলে আপু তুমি জানো মদিনার গলির মধ্যে আমার নবীর দুশ্মনের অভাবটা আমার নবীর শত্রুর অভাবটা তুমি যদি আমার নবীর রাতের বেলায় আমার মৃত্যুর সংবাদটা পৌঁছাও আমার নবী আমার দেখার জন্য একা একাই মদিনার গলির মধ্যে আসতে হবে আমার নবীর একা পাইয়া মদিনার কোন দুশ্মন মদিনার কোন কাফির মদিনার কোন শত্রু আমার নবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার মতো চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে আমার নবীর আঘাত করতে পারে আব্বু আমার নবী যদি আমার দেখতে আসার সময় আঘাত প্রাপ্ত হয়ে যান আমি সহ্য করতে পারবো না নিজেরে মাফ করতে পারবো না আব্বু আমার নবীর রাতের বেলায় খবর দিবা না হুজুর আমি এই জন্য রাতের বেলায় আপনারে খবর দেই নাই কামরাঙ্গীর চরের মুসলমান আমি তোমাদের কাছে জানতে চাই মাত্র 7-8 বছরের বাচ্চা এই তালহার কলিজার মধ্যে যদি আমার নবীর জন্য এত মায়া থাকে আজকে 16 কোটি মুসলমানের দেশে নবীর প্রতি কি এতটুকু মায়া নাই বেরান আপনি বাগ মুসলমানের দেশে আমার নবীর জন্য কি এতটুকু মায়া নাই মুসলমান আমি লম্বা সময় নেব না হযরত কোয়াকাটা হুজুর আমাদের কাছাকাছি যে মাদ্রাসায় এসে বসে গেছেন অল্প সময়ের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমি যে কথা শুরু থেকে বোঝাতে চেয়েছিলাম দোয়া জীবনের অনেক বড় একটা সম্পদ রমজান মাস এসেছে এই রমজানে দোয়া করে নিজের আমলটারে শুদ্ধ করেন দোয়া করে কপাল খুলে ফেলেন দোয়া করে রিজিক বৃদ্ধি করেন দোয়া করে নিজের গুনাহ মাফ করায়া রমজান যেন আমরা বিদায় দিতে পারি আল্লাহ কবুল করেন বলেন আমিন যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলো আমার অত্যন্ত প্রাণের মানুষ আমার অত্যন্ত স্নেহের মানুষ আমি যখন চরমোনাইতে পড়তাম আমার 2-3 ব্যাচ জুনিয়র ছিলেন আপনাদের এলাকায় বসবাস করেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব দামত বরকাতুহুম অত্যন্ত চমৎকার খোলা মনের একজন মানুষ অহংকার মুক্ত একজন মানুষ আল্লাহ তাকে দ্বীনের পাক্কা সচ্চা খাদিম হিসেবে কবুল করুন আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আমিন সারা বাংলাদেশে আল্লাহর এই দ্বীনের দাইটা ঘুরে 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 বেড়ায় আমার ভাইকে আল্লাহ হায়াতে বরকত দিক আমিন জোরে বলেন আপনাদের এলাকায় থাকেন আপনাদের এলাকায় একটা মাদ্রাসা করেছেন যদি অনেক দূরে বাড়ি এই মাদ্রাসাটা মিটে যাক আপনারা চান না আরো সুন্দর হবে ভালো হবে আপনারা চান 6 বছর ধরে এখানে মাহফিল হচ্ছে আরো সুন্দর করে মাহফিল হবে আরো বড় করে মাহফিল হবে আপনারা চান তো ইনশাআল্লাহ যদি চান আমি লম্বা সময় নেব না 2-4 মিনিট সময় নেব কোয়াকাটা হুজুর স্টেজে ওঠার আগে আগে আমার হাতে আজকের মাহফিলকে উদ্দেশ্য করে মাদ্রাসাকে উদ্দেশ্য করে 1000 করে নগদ দেওয়ার মতো কে কে আছে ওই যে আপনারা অনেকে বলেন হুজুর চেয়ারম্যান ওইবার গেছেন কেন আমি বলি চেয়ারম্যান এখন হুজুরদের হওয়া দরকার ঠিক না আমরা চেয়ারম্যান হলে আমার এই ভাইয়ের মতো যারা তারাও বুঝবে না হুজুররাও দেশ চালাইতে পারে হুজুররাও দুর্নীতি মুক্ত দেশ চালাইতে পারে ইনশাআল্লাহ অন্যান্য ভাইয়েরাও দুর্নীতি মুক্ত হওয়ার চেষ্টা করবে ধীরে ধীরে ঠিক কিনা আমরা দোয়া করি আমাদের মোহাম্মদ হোসেন ভাইকেও আল্লাহ দ্বীনের পাক্কা খাদেম বানিয়ে দিক বলেন আমিন জনগণের খাদেম বানিয়ে দিক বলেন আমিন আল্লাহর পাক্কা সচ্চা গোলাম বানিয়ে দিক বলেন আমিন আমার ভাইয়েরা 1000 করে দেওয়ার মতো 2 জন বোধহয় হাতে দিচ্ছেন আমার আর এমন কেউ কে আছেন 1000 করে 2-1